নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, বুধ এবং কেতু যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠির সাপেক্ষে কোনো একটি রাশিতে একত্রিতভাবে অবস্থান করে থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে বুধ কেতু একত্রে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে হতেই পারে বুধ কেতু একত্রিতভাবে অবস্থান করে রয়েছে। এই যোগ কোনো একটি বিশেষ ক্ষেত্রে এমনটি কিন্তু জ্ঞান লাভের পক্ষে অনুকূল হয়ে থাকতে পারে, কখনো কখনো বিশেষ করে আধ্যাত্মিক গভীর জ্ঞান লাভের ক্ষেত্রে কিন্তু এই যোগ অনুকূল হয়ে থাকে। এছাড়া প্রায় সর্বক্ষেত্রে এই যোগ মন্দ হয়ে থাকে, কখনোই ভালো ফল এর প্রভাব জীবনে কিন্তু মানুষের ক্ষেত্রে পড়তে দেখা যায় না। তবে এই যোগে বিভ্রম অর্থাৎ জন্মাবার আশঙ্কা থাকে, বিভিন্ন ধরনের আপনাদের ক্ষেত্রে যে ভুল বুদ্ধির প্রয়োগ, ভুলভাল করে ফেলার প্রয়োগ, বারবার আপনাদের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা, কোনো একটা জায়গায় আপনি কোনো সিদ্ধান্ত নিলেন এবং সেখানে ঠকে গেলেন, সমস্যা তৈরি হলো, এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যায়। বুদ্ধির বহির্মুখী প্রকাশে বাধা দান করতে পারে, স্মৃতিশক্তির ব্যাপারে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তো মেমোরি লস হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। চুক্তির ব্যাপারে প্রতারিত হবার আশঙ্কা দেখা যায় প্রবলভাবে। এই যোগ স্নায়ু হতে পারে এবং মস্তিষ্কে বিভিন্ন অবসাদ কিন্তু জন্মাতে দেখা যায় এই যোগের ফলে। এই যোগ ছাত্রছাত্রীদের লেখাপড়ার যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতার উপর কিন্তু প্রদান করে থাকে এবং একই সাথে তাদের প্রকাশভঙ্গিকে ব্যাহত করতে পারে, তাই ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে কিন্তু সমস্যায় নিয়ে আসে এই যোগ। তাহলে আজ আলোচনা করলাম বুধ কেতু একত্রিতভাবে কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।